নিশারদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল আমার। এইবার মনে হচ্ছে পুজো পুজো, এত মানে পুজো পুজো মনে হচ্ছিল প্রকৃতিতে, কিন্তু ঘরের অন্দর মহলের মধ্যে পুজো পুজো আজকে মনে হচ্ছে। রাত পোয়ালি মহালয়া, বলো কি ভালো লাগছে? আর সব থেকে ভালো লাগছে বলছি তোমাদের, এখন এই দেখো বিছানাটা আছে না, তুলতে হবে। আর সব থেকে বেশি কি মনে হচ্ছে বলো তো, সব থেকে বেশি সকালবেলায় যখন উঠেছি কালকে রাত্রিবেলা মা আর আমি গল্প করছি যে তুমি আর আমি চলে যাব বাজার করতে, তুমি মা বললো হ্যাঁ চল, তুই আর আমি যা করি বাজার মোটামুটি করে চলে আসবো। তারপরেই দেখছি সকালবেলায় আমাদের যে ড্রাইভার আছে ও বলছে সকালবেলা ঠক 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 করছে, আজকে ভোরবেলা ঠক 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 করছে। আমি যে কী হলো এত ভোরবেলায় কে ডাকছে? তারপরে দেখছি বলছে বৌদি চাবি কাঠিটা দাও, গাড়িটা মুঠোনি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে বললো দাদা, বিকেলবেলা 3টার সময় রেডি হয়ে থাকবে, 3টার সময় বাজার করতে যাবো। বলছি উমা আমাকে বলেনি, দেখেছ ভাঙে দেবো এরা মচকায় না। আমি যে যাকে আমার কাজ মেটা নিয়ে দরকার, অত কি দরকার, অভিমান ভাঙালো কি আর ভাঙালো না, আগে তো ভালো জামাকাপড়গুলো কিনে নিয়ে চলে আসি তারপরে যাওয়াই হবে। তাহলে চলো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন বেশ বেলা হয়ে গেছে, আজকে শুক্রবার, অনেকটাই বেলা। আজকে উঠতেই ভালো লাগেনি, একদম উঠতে ভালো লাগেনি, কালকে অনেক রাত করে শুয়েছি, আজকে কিন্তু উঠতেও ভালো লাগেনি। মনে হচ্ছে যেন সকালবেলা আলু সিদ্ধ ভাত করবো, আজকে আর কিচ্ছু করবো না, ব্রেকফাস্টও কিচ্ছু করবো না, মনটাই যেন ভালো লাগছিলো না। তারপরে যখন ড্রাইভারটা চাবিকাঠিটা নিয়ে গেল তখন থেকে একটা কাজের স্পিড লেগে গেল, না তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিই। দেখো মা প্রতি বছরই আসে, প্রতি বছরই সবাইকার পরিস্থিতি কিন্তু একই রকম থাকে না, যে প্রত্যেক বছর একই রকম যাবে। গত বছর তার আগের বছর না প্রভু করোনা হয়েছিল জানো, সে কি মারাত্মক অবস্থা গো। মা এলো, সবটুকু আনন্দ আগে থেকে করে রেখে দিলাম যে এই দিনকে এইটা পরবো, ওই দিনকে ওইটা পরবো, এই সব আনন্দ সব কিছু মানে ধূলিসাৎ হয়ে গেল। ওই মানুষটাকে নিয়ে সারাটা দিন সারাটা রাত একটুখানি করে পুজোতলায় যাচ্ছি, ওই যে তোমার থার্ড ওয়েভ এসেছিলো না একটা মারাত্মক, তখন একটা ভয়াবহ কাণ্ড চারদিকে, ওই একবার করে মুখে মাস্ক লাগিয়ে পুজোতলায় যাচ্ছি, আবার মানে জোগাড় টোগাড় তো করতেই পারিনি পুজোয়, আবার চলে আসছি এইরকমভাবে। আসলে না আমাদের প্রত্যেক বছর পরিস্থিতিটা সমান যায় না, তাই আমাদের কী বলা করা উচিত বলো তো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে আমাদের উপভোগ করা উচিত, আনন্দ করা উচিত। দেখো উপরে বালতিটা রেখেছি, গড়গড় করে নিচে নেমে চলে গেলাম, আবার বালতিটাকে নিয়ে আসতে উপরে গেলাম, রান্নাঘরটা দেখলাম, দেখালাম তোমাদের সমস্ত বাসন টাসন সব পড়ে আছে রান্নাঘরে, সব গুছোলাম, গুছিয়ে ওপরতলা সব পরিষ্কার করে চলে এলাম। তারপরে কেননা কালকে মহালয়া, কালকে আর মোছামুছি কিছু হবে না, ওই জন্য ওপরতলাটা পরিষ্কার করে নিয়ে নিচেতলা পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি, করে একেবারে ঠাকুরকে দিয়ে নিয়েছি। মাকে বললাম তুমি আমাকে একটু কুণ্ড টুণ্ডগুলো কুটে দাও তাড়াতাড়ি করে, মা বললো আজকে বিশেষ কিচ্ছু করতে হবে না। আমি বলছি না দেখা যাক না কী হয়, শেষ কাজ বাকি ছিল জলের ট্যাঙ্ক পরিষ্কার, ব্যাস চলে এসেছে। খালি হয়ে গেছে, একটুখানি আছে, কী দিয়ে দগড়াবি তাহলে? অ্যাসিড অ্যাসিড দিয়ে ব্লিচিং দিয়ে, ব্লিচিং ব্লিচিং নিয়ে এসেছিস তো? ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু হয়নি, দুধ ওটস কুচুম খেয়ে চলে গেছে। আমি মা শশা চানাচুর পেঁয়াজ কুচিয়া, মা তো পেঁয়াজ খায় না, মা শশা চানাচুর দিয়ে খেয়েছে, আমি একটু শশা চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি, আর প্রভু বাইরেই খেয়ে নিয়েছে। প্রভু আজকে সেই যে গেছে সকালবেলা ও আসার সময় পায়নি, আর দেখো এসে আবার আমার পেট ঠান্ডা রাখতে নাকি মাথা ঠান্ডা রাখতে আবার তিনটে ডাব এনেছে তিনজনকার। কুসুম একদম ডাব খেতে চায় না, মায়ের আমার আর ওরা একটা তিনজনকার ডাব এনেছে। আর এই তোমার এই ধনে গুঁড়োটা না ঘরে করে নিয়েছি জানো, ধনে গুঁড়োটা না আমার কেনা খেতে একদম কেমন যেন ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বলে মনে হয় না, ওই জন্য কিনেছি। ওটাকে কিনে ভালো করে তোমার শুকনো খোলায় দিয়ে ভালো করে গরম করে ভালো করে রোস্ট করে নিয়েছি। আর এই তোমার
রান্নাঘরের কলটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, পুরোটা বন্ধ হচ্ছে না, একটু করে জল পড়েই যাচ্ছে। আর জল ওরকমভাবে পড়ে যাওয়াটা না লক্ষণ খারাপ। ওই জন্য বললাম যে তুমি আগে মিস্ত্রি ডাকো, আগে সারিয়ে নেওয়া হোক। ওইখানকার পাইপটাই পুরো চেঞ্জ করতে হবে, ওইখানকার পাইপটা মাঝে মাঝে জং ধরে যায়। ও আবার বলল যে ওই কেন্ট যেটা আছে আমাদের, ওই কেন্টের লোককে বললে ওরা এসে সমস্ত ওই পুরো ইয়েটাই পাল্টে দিয়ে যাবে। সব থেকে ফাঁকিবাজি রান্না হচ্ছে তোমার, চিকেন করে দাও, ব্যাস সব থেকে হচ্ছে ফাঁকিবাজি রান্না। মা বললো আমার জন্য চিন্তা করতে হবে না, দই পেতে রেখে দিয়েছিস তো, আমি দই দিয়ে, মা আবার বলছে ভাতও খাবো না আজকে। আমি যেই মনে তুমি ভাত বলছে না, আমার ভাত খেতে ভালো লাগছে না। মা ওই রকমই যেন পাগল, মাঝে মাঝে বলে আমার ভাত খেতে ভালো লাগছে না। ওই মা দই চিঁড়ে খেতে খুব ভালোবাসে, ওই বললো, মা বললো আমি দই চিঁড়ে খেয়ে নেবো, তুই মাংস নিয়ে আয়, মাংস নিয়ে এসে মাংসের ঝোল ভাত করে নে, ব্যাস। আর মাসিমণি চলে গেছে বাড়ি পুজোর আগে, তো মাসিমণি গতকাল বাড়ি চলে গেছে। মাংসটা ওই জন্য তাড়াতাড়ি করে স্যার ম্যারিনেট করার সুযোগ হলো না। আমি একটুখানি নুন চিনি বলছি, দেখেছো আনন্দে মাথা খারাপ হয়ে গেছে। নুন একটু সরষের তেল আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি। আর তোমাদেরকে গতদিনে তাড়াতাড়ি করে মন মেজাজ ঠিক ছিল না, তো ওটা তোমরা জিজ্ঞাসা করেছো কপুর না, ওটা ফিটকিরি হবে, ওটা আমি বলতে ভুল হয়ে গেছে, ওটা ফিটকিরি হবে। একটুখানি দিয়ে দেবো লেবুর রস দিলে না, আর এটা যদি কাগজি লেবু, আমার বাগানের গাছের খুব সুন্দর গন্ধ, কাগজি লেবু দিলে না একদম আষ্টে গন্ধটা একদম থাকে না। ভিনিগার দিইনি, কাগজি লেবুটা দিয়েছি। আর টক দইটা আমরা ওই তোমার যাওয়ার সময় খাবো বলে আর টক দইটা এতে দিইনি, আজকে বেশি টক দই ছিল না, অল্প একটুখানি টক দই করেছি, তাই মাংস আর দিচ্ছি না। অনেকে জিজ্ঞাসা করেছো যে ওই যে মহালয়ার দিন, অর্থাৎ মহালয়ার দিন থেকে যেটা লিখবে সেটার কোনো সময় আছে কি না, সেটা কোনো সময় নেই বন্ধুরা, সেটা সারাদিনে একবার লিখবে কিন্তু শুদ্ধ বস্ত্রে। তুমি সন্ধেবেলাও লিখতে পারো, রাত্রেবেলাও লিখতে পারো, তোমার খাওয়া টাওয়ার পর রাত্রেবেলা ডিনার শেষে কাপড়টা একটুখানি তো আমরা সবাই ছাড়ি, কাপড়টা ছেড়ে নেবে, ছেড়ে নিয়ে লিখে নেবে, লিখে নিয়ে রেখে দেবে, কিন্তু ওটা কলা পাতা না হলে অশ্বত্থ পাতা। ওর অপশান হচ্ছে কলা পাতা না হলে অশ্বত্থ পাতা, তাছাড়া অন্য কোথাও লেখা যাবে না, কাগজে বা অন্য কিছুতে লেখা যাবে না, বুঝতে পারলে। যাদের অনেক দূরে কলা পাতা আছে, অনেক কলা গাছ অনেক দূরে আছে, একটুখানি নিয়ে আসা একটু কষ্টসাধ্য ব্যাপার, তারা কী করবে বলো তো, নিয়ে আসবে, নিয়ে ছোটো ছোটো করে কেটে ওই তোমার একটা রেখাবিতে রেখে দিয়ে একটা পাতলা ভিজে, মানে খুব সব সপে নাগড়াটা হবে না, একটুখানি হালকা করে ভিজিয়ে নিয়ে ওর ওপর চাপা দিয়ে রাখবে। আর মাঝে মাঝে না ওই শুদ্ধ বস্ত্র যখনই থাকবে, যখনই হবে শুদ্ধ বস্ত্রে, তখনই কী করবে একটু করে জল ছিটিয়ে রেখে দেবে, তাহলে দেখবে ওটা অন্তত 5-6 দিন ঠিকঠাকভাবে থাকবে। আবার একদিন নিয়ে এলে আবার 5-6 দিন হয়ে গেল, এই কটা দিনের তো ব্যাপার। তারপরে ওখান থেকে একটা করে নেবে আর একটা করে ব্যবহার করবে, ব্যাস। আজকে খুব তামঝাম কিছু করিনি, টমেটো বাটা, আদা, জিরে যেমন দেয় আর কি মাংসে, আদা, জিরে, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিলাম রসুন বাটা, এই দিয়েছি, এই দিয়ে দেখো একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তেল ছাড়িয়ে গেছে, ব্যাস একটুখানি কষে নেবো, দিয়ে দেবো আলু। আলু না দিলে তো আবার রক্ষা নেই, আলু না দিয়ে বৌদিরও রাগ হয়ে যায়, প্রভুরও রাগ হয়ে যায়, আর কুসুমেরও রাগ হয়ে যায়, ব্যাস। ওরা শান্ত হলেই আমি শান্ত, একটুখানি আলু দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই করবো না। একটুখানি গরম জল সসপ্যানে বসিয়ে রেখে দিয়েছি, ওটা ঢেকে দেবো। ওদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ওদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত আর আজকে মাংস, এই হবে রান্না। আর মা তো বললাম দই চিঁড়ে খাবে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর কিন্তু ভাব ভালোবাসা তো এখনও হয়নি, আর নাও করবে না, ও বাবা বসে থাকবে, তোমাকে এবার তাড়াতাড়ি করে নিতে হবে, সময়ের মধ্যে আবার না নিলে আবার অসুবিধা আছে, দরকার নেই বাবা, তাড়াতাড়ি করে যায়, আর তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে পারলেও শান্তি। ও বেটাকে নিয়ে বাজার করতে যায় না, যায় একটা বান্ধবীর সঙ্গে, ওরও স্কুলে, ও একটা স্কুলে ভাইস প্রিন্সিপাল, ও সময় পাচ্ছে না মানে বাজার করতে যাওয়ার, আর আমারও ঠিক এবারে সময় সুযোগ কোনোটাই হয়নি, নাহলে আমরা দুজনেই বাজার করতে যাই এবং খুব মস্তি করি, সেটা আমার গতবারের ভিডিওতে দেখতে পাবে, খুব মস্তি করি। আমরা পয়লা বৈশাখে আগে একবার যাই আর পুজোর সময় একবার যাই, কিন্তু ও সময় পেলো না, কেন একটা স্কুলে চার্জে আছে, আর আমিও সময় পেলাম না। আমরা বহুদিন একটা স্কুলে টিচারই করেছি, সেই জন্য আমাদের বন্ডিংটাও খুব সুন্দর আর বেশ মজাও হয়। ব্যাস রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে দেখেছো রোদ, এখন খনখন করছে রোদ, পুরো এই রোদের মধ্যে দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই, বাবা রাজি হয়েছে যখন, চলো বাবা, ব্যাস চলো এবার বাজার করতে, দেখা যাক কী হয়।
এই পুরুষ মানুষের সঙ্গে বাজার করতে যাওয়া না, আনন্দ একদিকে হয় যে স্বামীর সঙ্গে বাজার করতে যাচ্ছি আহাহা, কিন্তু ও ব্যাটাটা আবার এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতেও চায় না। এখনও হয়নি তোমার? কত দেখবে তুমি, একটা শাড়ি কিনতে এত দেখতে হয়। আরে বাবা, দেখাতেই তো আনন্দ, কিনবো তো একটা, তো দেখবো তো দশটা, দশটা দেখতে সময় লাগবে না। সেই ব্যাটাটা একদম ধৈর্য নেই, ওই জন্য না যায় না খুব একটা। কিন্তু এবারে এমন পরিস্থিতি মা আমাকে ফেললো যে কি বলবো। কুসুম দেখো, কুসুম আমার পিছনে সিটে বসেছে, ওর বাবা বসেছে সামনে সিটে। বাবাতে আর ওতে যুদ্ধ হয়, কে সামনে সিটে বসবে? শাড়ি কিনতে, গয়না কিনতে কোন মেয়েরা ভালোবাসে না বলো তো, আমার মতো কে না হাসে বলো। ওই দেখো, এখনও পর্যন্ত ফোনে কী সব চ্যাট করে যাচ্ছে অফিসের সঙ্গে, বেচারা দেখেছো দাড়িটাও কামায়নি, কী বলবো। রাগ, রাগও হয় আবার এক এক সময়, দুঃখও হয়, কষ্টও হয় বেচারাকে দেখে, একদমই সময় পাইনি গো। এবারে এই দেখো, যেতে যেতে বললো ও আমাদের ড্রাইভার দাই, বললো যে বৌদি এখানে একটা ভালো প্যান্ডেল আছে, দেখবে? বললাম হ্যাঁ চলো, রথ দেখা কলা বাচ্চা দুটোই হবে। আরে দেখো ভারী সুন্দর করেছে জানো। কুচুম বলছে বাটির ওপরে গ্লাস না কী গো? আমি বললাম হ্যাঁ সেটাই। ও বলার পর আমি না ভালো করে দেখছি সত্যি তো, বলছে মা ও দেখো উল্টানো বাটি, তার উপরে মনে হচ্ছে একটা গ্লাস। আমি বলছি তাই তো, কিন্তু করেছো বিশাল আকার, জানো তো, বিশাল আকার প্যান্ডেল, আর ভিতরে ঢুকতে দিচ্ছে না, নো এন্ট্রি করে রেখে দিয়েছে, তোমার পুলিশ পাহারা আছে। এই দেখো সুরঙ্গ মতন করা, আর প্রতিমাও চলে এসেছে, ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিমাও চলে এসেছে, কিন্তু সবটুকু সামনাসামনি তো দেখাতে পাচ্ছি না, ওই দিকটা যেতেই দিচ্ছে না, হই হই করে তাড়িয়ে দিচ্ছে। আমি বলছি বাবা, এ তোমরা তো দুদিন পর তোমাদের দেখতে দিতেই হবে, দুদিন না হয় আগে থেকেই দেখলাম, তারা তো ভিড়টা একটু কমবে, কিন্তু কিছু করার নেই, ওদের একটা নির্দেশ আছে, দেখতে ঢুকতে দেওয়া যাবে না। ব্যাস চলে এসেছি আগমনীতে, আগমনী বাসন্তীতেই আমি বেশিরভাগ বাজারটা করি, বুঝতে পারলে? বৈশাখ মাসের বাজারটাও আমি আগমনী বাসন্তী থেকে করি, আর পুজোর বাজারটাও এখান থেকেই করি, এখানে একটা আস্থা জন্মে গেছে। আর টুকটাক মোটামুটি বাজার এখান সেখান থেকে হয়, কিন্তু সিংহভাগটা এখান থেকেই করার চেষ্টা করি। এখানে কুসুম ভাবছে ঢুকবো কি ঢুকবো না, ও তো নেবে ওই প্যান্টালুন থেকে না হলে ট্রেনতে ঢুকবে, এখান থেকে নামছি, আরে ওপরে আছে চল না দেখবি, বলছে না তুমি যাও, তুমি শাড়ি টাড়ি কেনো, প্রভু অগত্যা ঢুকলো, যদি বউবার রাগ করে একটুখানি ঢুকি, আমি কিছু বলিনি, তুমি যাবে যাও, ক্যাশটা তুমি মিটিয়ে দিলেই হবে। ব্যাস প্রভুকে বললাম বিছানার চাদরটা তুমি দেখে নিয়ে তুমি ছেলেকে নিয়ে চলে যাও, আমি আর মা বাজারটুকু করে নিই এখানে। এখানে বিছানার চাদরের দেখো একটা মানে একটা জায়গা আছে বেশ আগমনী বাসন্তীর ভিতরে, স্টকটা বেশ ভালোই রাখে। আমি বললাম যে বিছানা চাদরটা তুমি নিয়ে নাও, কেননা ওর তো আবার বিছানার চাদর জানো, ওর পছন্দ মতো না হলে ওর পাততে দেয় না। বিছানা চাদর মোটামুটি কটা নিয়েছি পছন্দ মতো, ব্যাস আমার নিশ্চিন্ত আমি। তারপরে এসেছি বিভিন্ন, আর তোমার শাড়ি এখানে দেখলি না, তুমি এক ডিসিশন করে আসবে যে এই শাড়িটা আমি নেবো, তারপরে যখন দেখবে অন্য একটা শাড়ি বেশ পছন্দ হচ্ছে, তখন তখন ডিসিশন মাথার উপর থেকে ঘুরতে আরম্ভ করবে, কী নেবো আর কী কী নেবো ভেবে এসেছিলাম আর কী নিলাম। ওখানে একটা চান্দ্রী দেখলাম, তারপরে এইখানে একটুখানি মানে এটা ওটা সেটা দেখলাম। আর দেখো নিজেদের ব্যাপারটা তো শুধু নেই, কিছু কিছু দেওয়ারও ব্যাপারটা আছে, সুতরাং সেইগুলো দিতে হবে, কারণ বৌদির নিতে হবে, মায়ের নিতে হবে, তারপরে আরও টুকিটাকি কিছু আছে, সেইগুলো একটুখানি সব মিলে মিশে একটা যেন জবা খিচুড়ি লাগছে ভিতরে। তবে অন্যান্য বছর ভিড়টা একটুখানি প্রচুর থাকলেও খুব একটা নেই, তাহলেও কম বলা যায় না, মোটামুটি ভালোই আছে ভিড়টা। কুসুম দেখছে, দেখতে দেখতে যাচ্ছে, দেখো ফুচকার দোকানের দিকে কীভাবে তাকাতে তাকাতে যাচ্ছে, আমি একদম পাত্তা দিই না, আমি তোমাকে এই পুজোর আগে ফুচকা আমি একদমই খাওয়াবো না, কেননা অতটা আদর আমি করবো না, কেন ফুচকা যদি পুজোর আগে খেয়ে শরীরটি খারাপ করো, ব্যাস একেই তো এত দেরি হয়ে গেল আনন্দ করতে, তারপর আবার বাবাকে নিয়ে তো পড়েছিলাম কত বছর, তার আগের বছরে করোনা নিয়ে, আবার তোমাকে নিয়ে পড়বো পেট খারাপ নিয়ে। আমি বললাম একদমই খাওয়া যাবে না বাবা, তুমি অন্য কিছু খাবে, চলো ফুচকা আমি তোমায় খাওয়াবো না। এখানে এসে একটুখানি চা খেলাম, চা খেতেই হবে, আজকে একটু মহাপাপ করেছি, আজকে একটু দুধ চা খাচ্ছি, মা বলছে কিছু হবে না তো দুধ চা খেয়ে, মা ও সে দুধ চা খেতে ভয় পায়। আমি বললাম কিচ্ছু হবে না, দুধ চা খাও তো একদিন, আনন্দ যখন করতে এসেছো আনন্দ একটুও কম করলে হবে না, আনন্দ সবটুকুই করতে হবে। কুসুম মোটামুটি ওরও কেনা হয়ে গেছে। আর দেখো চায়ের দোকানটাই, চায়ের দোকানটাতেই মোটামুটি আমি প্রায় এসে খাই, যখনই আসি চায়ের দোকানটাতে খাই, ভারী সুন্দর বানায়। মা বলছে কী খাবি বল, আমি আজকে খাওয়াবো। কুসুম একবার বলছে মোগলাই খাবো, একবার বলছে এগ রোল খাবো, একবার বলছে বিরিয়ানি খাবো। আমি বললাম যা খাবি খা, মোটামুটি শুকনোর ওপর দিয়ে খা, বিরিয়ানিটা বরঞ্চ বাড়ি নিয়ে চলে গিয়ে খাবি, তাহলে রান্নার ঝামেলা থাকবে না। তোমার মোগলাওটা খেয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি।
তোমাদের ওবেলা দেখালাম মাছের ঝাল, ওখানে কপিস ইলিশ মাছ ছিল, ওই মাছের ঝাল কটা করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলার জন্য। রাত্রিবেলা শুধু দুটো ভাত করব আর মাছের ঝাল দিয়ে হয়ে যাবে। কুচুম বললো আমি কিছু খাবো না, ও মোগলাই খেয়েছে, সরি এগরোল খেয়েছে, আমরাও হাফ পিস করে এগরোল খেয়েছি। আর একটা নিরামিষ ভেজিটেবিলের দোকান ছিল, ওইটা থেকে মা দুটো ভেজিটেবিল চপ খেয়েছে। ব্যাস এই হয়েছে রাত্রিবেলা রান্না। ওই একটু এসে তো দুটো ভাত করেছিলাম, তারপরে সন্ধে দিলাম, গোপালকে শোয়ালাম, আর এই দেখো এতগুলো ব্যাগ করে মানে নিয়ে এসেছি। তবে আজকে তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, অবশ্যই দেখাবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।